ওটিটিতে বিক্রান্ত রোনা। তো এই বছর কান্নার দ্বিতীয় সেরা মুভি হচ্ছে বিক্রান্ত রোনা। কেজিএফ টুর পর এই মুভিটি বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। এই বেশি ব্যবসা করা মুভিটি অবশেষে আজ ওটিটিতে রিলিজ পেয়েছে। ফ্যান ইন্ডিয়ার এই মুভিটির অরিজিনাল তথা কান্নাড়া ভার্সন আজকে থেকে বুট সিলেক্টে স্ট্রিমিং হচ্ছে। মানে কেউ চাইলে এই মুভিটি এখন ঘরে বসে উপভোগ করতে পারবে, আর যাদের বুট সিলেক্ট নেই তারা চাইলে বিভিন্ন সাইট থেকে নামিয়ে দেখতে পারেন। কাইতি টুর নতুন গল্প। তো ব্লকবাস্টার বিক্রম মুভির এন্ডিং থেকে আমরা জানতে পারি কাইতি টুর কথা। মানে কাইতি টুর নির্মাণের কথা কাইতি মুভিতে ছিল না, ছিল বিক্রম মুভিতে। এবার জানা গেল এই গল্প কেমন হবে তার খবর। তো যারা কাইতি দেখেছেন তারা জানেন মাত্র একটি রাতের ঘটনা দেখানো হয়েছিল মুভিটিতে, যেখানে জেলে থাকা আসামি চরিত্রে আমরা দিল্লিকে দেখি। এবারে কাইতি টুর মুভিতে দেখানো হবে দিল্লির দুইটি রূপ, যার মধ্যে একটিতে তাকে জেলে যাওয়ার আগে কাবাডি খেলোয়াড় রূপে দেখা যাবে, অন্যটিতে দেখা যাবে রোলেক্সের সাথে লড়াই করতে। মজার বিষয় হচ্ছে এই মুভির মধ্য দিয়ে আপন দুই ভাই কার্তি এবং সূর্যাকে একে অপরের এগেইনস্টে লড়াই করতে দেখা যাবে। কাঠমুটলির শর্টকাট কথা। তো অক্ষয়ের রাজ্যবন্ধ মুক্তি পেয়েছে এখনো এক মাস হয়নি, এর মধ্যে তার নতুন মুভি কাঠমুটলি মুক্তি পেয়ে গেছে। মুভিটি মুক্তি পেয়েছে ওটিটিতে। এখন কেমন হয়েছে মুভিটি যদি বলতে হয় তবে বলতে হচ্ছে খুব একটা ভালো না, আবার একদম ফেলে দেওয়ার মতো না। মানে এটা দাঁড়াচ্ছে যারা অরিজিনাল রাক্ষসের দেখেনি তাদের কাছে অবশ্যই কাঠমুটলি খুবই ভালো মানের একটি মুভি, কিন্তু যারা অরিজিনাল রাক্ষসের দেখেছে তাদের কাছে কাঠমুটলি একদমই ভালো লাগবে না। কেননা এই মুভি দেখার আগে তাদের রাক্ষসের নিয়ে যে আবেগ ছিল সেটা কাঠমুটলি মোটেও পূরণ করতে পারেনি। ফলে আপনি যদি রাক্ষসের দেখেন তবে কাঠমুটলি আপনার জন্য না, তবে যদি রাক্ষসের না দেখেন তবে কাঠমুটলি দেখতে পারেন। পবনের পাওয়ার গ্ল্যান্স। জন্মদিন উপলক্ষে পবন কল্যাণের পদ ফ্যান ইন্ডিয়ার মুভি হারি হারা বিলামালো পাওয়ার গ্ল্যান্স মুক্তি দেওয়া হয়েছে আজ। ইতোমধ্যে পাওয়ার গ্ল্যান্সটি দর্শকদের মধ্যে বিশাল বাজ সৃষ্টি করে, বিশেষ করে পবনের মেসি লুক পাওয়ারফুল অ্যাকশন গ্ল্যান্সটি মেসি করে তুলেছে, ফলে পুরো মুভিটি নিয়েও সবাই বেশ আশাবাদী হয়ে পড়েছে। তো দেশগুড়ি বাজারে এই মুভিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের 30 মার্চ। রামচরণের নতুন মুভি। তো ডিরেক্টর শঙ্করের সাথে RC-15 এবং ডিরেক্টর গৌতমের সাথে RC-16 এর পর এবার কারাগারাজের সাথে RC-17 নিয়ে আলোচনা চলছে। মানে রামচরণ আরো একটি নতুন মুভিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে, যেটা ডিরেক্ট করবে লোকেশ কারাগারাজ। ইতোমধ্যে এই মুভি নিয়ে দুইজনের মধ্যে বিস্তর আলোচনা চলছে, যেখানে প্রোডিউসার হিসেবে শোনা যাচ্ছে ইউবি ক্রিয়েশনের নাম। যদি এই নিউজ সত্যি হয় তবে লোকি ইউনিভার্সে কমল হাসান কার্তি বিজয়ের সাথে রামচরণকেও দেখা যাবে। তো লোকি ইউনিভার্স নিয়ে আপনার আগ্রহ কেমন কমেন্টে জানান, কমেন্ট করতে লজ্জা পেলে একটি লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এঙ্গডা পরে সুতি তেরে পেয়ের কাঙ্গডা নেনে পন্ড়া।